আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতোই বন্ধুরা, আজকে একটা টিউটোরিয়ালে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জসিম নামে দুইটা ফোল্ডার করছি আমি আমার নিজের নামে, একটা বিবিআই নামে দুইটা ফোল্ডার করছি। আমরা জানি যে স্বাভাবিক নর্মালি এক জায়গায় একই নামে দুইটা ফোল্ডার বা ডকুমেন্ট সেভ করা যায় না, তো এটা আমি কীভাবে করছি আজকে ওটা দেখাবো। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে জসিম নামে দুইটা ফোল্ডার আছে, বিবিআই নামে দুইটা ফোল্ডার আছে, এটা আমি কীভাবে করছি ওটা দেখাবো। ধরেন আমি একটা ফোল্ডার করতেছি, রাইট বাটন ক্লিক করে নিউ, নিউ থেকে ফোল্ডার ফোল্ডার নিলাম। ফোল্ডারে ধরেন আমি জেএস লিখলাম, এটা দিলাম, এই ফোল্ডারটা আমার হয়েছে। আমি আরেকটা নিউ দিয়ে গিয়ে নিউতে গিয়ে জেএস লিখে যদি ইন্টার দিই তাহলে আমার ফোল্ডারটা হচ্ছে না, যেহেতু এখানে দুইটা ফোল্ডার একসাথে একই জায়গায় সেভ করা যায় না। তো এটার জন্য আমরা যদি একই নামে এখানে এক জায়গায় দুইটা ফোল্ডার সেভ করতে পারি তাহলে আমাদের অল্টার হিসেবে ধরে 0160 ছাপতে হবে, তারপরে অল্টারতে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আমি যদি জেএস লিখি ইন্টার দিই একই জায়গায় দেখতে পাচ্ছেন যে দুইটা ফোল্ডার হয়ে গেছে। আমি আবার দেখাই আপনাদের, রাইট বাটন ক্লিক নিউ, নিউ থেকে ফোল্ডার নিলাম, ফোল্ডারের নাম দিলাম ধরেন এল, তারপর বাইরে ক্লিক করলাম, ফোল্ডারটা হয়ে গেল, এই যে ফোল্ডারটা হয়ে গেল। আমি যদি একটা এল এল নামে ফোল্ডার নিতে চাই, দেখেন ফোল্ডার এল ইন্টার, দেখতে পাচ্ছেন এখানে একটা মেনু শো করতেছে, এটা রিপ্লেস হয়ে যাবে কিন্তু একটা ফোল্ডার হচ্ছে না। এটা যদি আমি আবার এল এল করতে চাই, একই নামে দুইটা ফোল্ডার সেভ করতে চাই, তাহলে কন্ট্রোল চাবি ধরে 0160 অর্ডারটা ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে ডাবল এল লিখে ইন্টার দেবো, তাহলে দেখতে পাচ্ছেন যে দুইটা ফোল্ডার হয়ে গেছে। এটা সবটা দুইটা দুইটা করা যাবে, দেখেন। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।